17 সেপ্টেম্বরের জন্মদিন থেকে শুরু করে দোসরা অক্টোবর পর্যন্ত গান্ধীজির জন্মদিন যে বুদ্ধিজীবী সম্মেলন, এই সম্মেলনের সুভাষ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জিকে পুষ্পাঞ্জলি দিয়ে তাদের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বললে আমরা নর্থ ইস্টে থাকি, নর্থ ইস্টে আগে ডিসকাশন হলে কি হতো, আমরা ডিসকাশনে পাঁচ মিনিটে অশোক বাবু নিত, উগ্রপন্থী চুক্তি কি হয়েছে, কয়টা অক্টোবর অব্দি সারেন্ডার করবে, উগ্রপন্থী সমস্যা কোন দিন সমাধান হবে, এই ছিল উত্তর পূর্বের আলোচনা। আজকে যখন আমরা বসি উত্তর পূর্ব আলোচনার জন্য, আমাদের বিরোধীরাই জিজ্ঞেস করে এ রাস্তা কবে হবে, এ হেলিপ্যাড কবে হবে, এ টানেল কব হোগা, আমি তো বলি খুব আনন্দিত, আমি কোথায় থেকে কোথায় এসে পড়েছি, আগে বসতেই বলতো বুদ্ধিজীবীরা, বিশেষ করে বুদ্ধিজীবীরা, এখনও বলে, এখন তো বল উল্টিয়ে গেছে, এখন উগ্রপন্থীর কথা বলে না, রোড ব্লকের কথা বলে না, এখন কি বলে, আপনারা বলেছিলেন যে রাস্তা হবে, এখনও তো হয়নি, আপনারা বলেছেন এই টানেল হবে, এখনও তো হয়নি, আপনারা বলেছিলেন সেখানে কি বলে এয়ারপোর্ট হবে, এখনও তো হয়নি, টপিকটাই বদলিয়ে গেছে। একটা দৃষ্টিকোণ দিয়ে দেখা হতো নর্থ ইস্টকে, ওটা মেইনল্যান্ড, আমরা হলো পেরিফেরি, এক কোনায় বসে আছে, টুডে মেইনল্যান্ড ইজ ইনক্লুডিং নর্থ ইস্ট, নট এক্সক্লুডিং নর্থ ইস্ট, মেইনল্যান্ড ভারত বলে কিছু নেই, নর্থ ইস্ট নিয়েই মেইনল্যান্ড, কারণ অরুণাচল থেকেই ভারতবর্ষে সূর্যের উদয় হয়, অরুণাচল থেকেই সারা ভারতে সূর্য উদয় প্রথম অরুণাচল প্রদেশে হয়, আর নর্থ ইস্টকে উনি করেছেন কি, আগে ছিল সেভেন সিস্টার্স, সেটা কি রে বাবা সেভেন সিস্টার আবার কি জিনিস, অনেক ঘাটাঘাটি করে দেখা হলো, একটা গল্প ছিল ইংরেজিতে, একটা অত্যাচারী রাজা সাত বোনকে বন্ধ করে রেখেছে একটা কি বলে প্রিজনে, উনি জানেন এই কথা, আর এটার উপরে সব ভিত্তি করে সব আমাদের কাজ হয়, মোদিজির কাজ, আমাদের কাজ, আমাদের পার্টির কাজ, যেন একটা জাতির বা একটা নেশনের কালচারে বদলে দিলে সব কিছু বদলে যাবে, সেটা কি আমরা বলি কালচারাল ন্যাশনালিজম, সেটা কি আমাদের পার্টি বলেছে কালচারাল ন্যাশনালিজম, কারণ কালচারাল হলো গঙ্গোত্রীর মতো, যেখানে গঙ্গার উৎস সেখানে যদি আমরা ভেজাল মিলিয়ে দিই সবখানে ভেজাল চলে যাবে, ইংলিশে কথা আছে টু ডিস্ট্রয় এ নেশন শুধু মিসাইল লাগে না, মিসাইল বন্দুক দিয়ে হয় না, কালচার ডিস্ট্রয় করে দাও নেশনটাও ডিস্ট্রয়, প্রত্যেক দিন মোদিজির কাজের মধ্যে কি আছে, আমাদের কালচারের ছোঁয়া আছে, দরিদ্র নারায়ণ সেবা, অন্ত্যোদয়া, একাত্ম মানববাদ, ভারতকে কিভাবে একসঙ্গে রাখা, এক প্রধান এক নিশান এক বিধান, অনেকজনে বলে বিজেপি বদলিয়ে গেছে, বিজেপি অনেক কি বলে কাটার পেস পার্টি ছিল, আমি আর পুরানো বিজেপিদেরকে বলি না এসব কথা ঠিক না, সময়ের সঙ্গে বদলাতে হয় পার্টি, মানুষ আসে অন্য পার্টি থেকে আসতে হয় না, পার্টি বড়ো হবে কী করে, আজকে আমাদের দুটো এমপির পার্টি আজকে সব পৃথিবীর সবচেয়ে বড়ো পার্টি কীভাবে হলো, মানুষজন এসেছে বলিতে হয়েছে,